শীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের 154তম আবির্ভাব তিথি স্মরণ উৎসব উৎসব 2023 শিল্পভূপাত সাধু ঠাকুর শাস্ত্র মন্দিরের ভবন সংখ্যা 12 বৈষ্ণব সম্মিলনী উৎসবঙ্গন শ্রী রাধা গোবিন্দ মন্দির হীরামতি মাধবপুর কমলগঞ্জ মৌলভীবাজার বাংলাদেশ। সম্মানিত ডাঙরিয়া সুধী, আপনার শ্রী হাবির দৃষ্টি আকর্ষণ কররাং আজিকার এরে সাধু ঠাকুরের যে আবির্ভাব তিথি উপলক্ষে হীরামতি গাঙে হেমন্ত কুমার সিংহ পলাশ তার আবির্ভাব তিথি উদযাপন উৎসবন করেন। আমি মাধুপুর বাজার সার্বজনীন দুর্গা উৎসব উদযাপন কমিটি আজি তার এই অনুষ্ঠান এই শুরুত্ব শেষ পর্যন্ত ঠাই টাঙাই আপনার আসি হাবিরা আমি দেখা দিই এই যে শিল গোপাল দাস বাবাজি মহারাজ মন্দির সংখ্যা যাব আমি আগেও আহিছিলাম আকু সেই মন্দিরও সুন্দরভাবে করেছি। একচুয়ালি এহেন শ্রী গোপীনাথ এইগার আশ্রমহান স্বর্গীয় গোপীনাথ এইগা তা মাস তিনেক চাইরে গেল তা দৌড় বসে গেলগা এই স্বর্গীয় দামে গেলগা দৌড় দামে আমি তার আখেরাত আইছি এবাগা আমি দেখরা খুব সুন্দর করিয়া হাজাছি এই গোপীনাথ এইগার যে আশ্রম এহেন আখারা হেন। সম্মানিত সনাতনী ভক্তবৃন্দ, আপনার সিয়া বিয়ে মোর প্রার্থনা যদিও কোনো ভুল চুটিয়া চাইলে আমি ক্ষমা দিচ্ছি তা দিবা বরণ দিয়া অধিকাংশ মানুষ বা আয়না দিছি ভক্তমণ্ডলী বৈষ্ণব সাধু আয়না দিছি আবার যেটা আইছি আমাদের থাকার জানুয়ারা যে এসারে আমার যে প্রোগ্রাম আছে হানিবা আমি শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের সবগুলো আমি চাঁদে যান আজিকার গীতা পাঠ করতে মোর সেনা কয়া কৃষ্ণদম চ্যাটার্জি আমি হীরামতি গাঙর ডাঙরিয়াই সালপা যা নীলকান্ত বাজারে আমি দেখলাম খুব ব্যস্ত হয়েছে বরণদের উলিয়া খুব মিষ্টি বাজনের কাজে উলিয়া আমি শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আসে বাগা রাধিবা গোবিন্দ হেমন্ত কুমার সিংহ পলাশ দা আই তো
আমার মাধবপুর পরগনার ডাঙরিয়া সেবা দিব, গরম বলিয়ার জন্য সুন্দর আয়ন হয়েছে। বাংলাদেশের মাধবপুর পরগনার ডাঙরিয়া রোজাগিরক কৃষ্ণান্ত সিংহরা রোজাগিরকে তা আজিকার উৎসব উপলক্ষে কথা শুনতে আগমন।
এটাই দায় ভক্তের ভবা লক্ষণালী দায় গো ভক্ত দায় সাথে সুস্থ ভক্ত দায় তার অন্তরগ নির্মল কোথায় শ্রীমৎ ভাগবতায় আর রস আস্বাদন করে পারা আমি তো ডাঙর সত্যারীর দায় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ করে যদি আমি হারব পারো না কোথায় আমার পিতার জ্বালা তার সমলে মাঙ্গিয়া জিতে গা এবং ভাগবত তত্ত্বতা হাতি জায়গা লাগা ভাগবত অমৃততা ভক্তি সহকারে প্রাণ করে মানে হা পারে শ্রবণ করে রতাইলে তরাইয়া তার অন্তর্গত ভাগবত তত্ত্বে আনন্দিত হয় এবং প্রকাশ দিতে আমি যে করর জঞ্জালে গইয়া সেটা আমি ভাগই তো শুদ্ধ ভক্ত অনা কঠিন শুদ্ধ মিলে নাই তো হাপিও অনা লাগে আপনিয়ে হওয়া বল রং আছে নাবে কাক মানো আপনি হানাই করে তুললে পাঠ পড়ানি করেন আজিকা সুদা বৈষ্ণব ভক্ত বৃন্দ ঠান্ডা বার্তায় নিগম কল্প তরুর বলি তলম সুখ মুখাত অমৃত ছাড়ে এটা রসমালয় রসিক মুক্ত জবর হাজাবি তারা কিনা হাজাবি তারা যেমন অমরাই মধু আহরণ করা চিতারাগা হাত হবা হওয়া ফুল অর্থাৎ মধু থার অর্থাৎ গাইতারাগা তাই মধু নেই অর্থাৎ তাঁকে না গাইতারা কি কথা করিয়া এসাদের সাধু হওয়ার জন্য তাই ভাগবত রস কুরাং আসতা অর্থাৎ হারপা বার্তা এবং চিনে বার্তারা অর্থাৎ পিয়া তাঁকে ডুঙে ইয়া আসিতা সংসার ইহা
সদা বৈষ্ণব ভক্তবৃন্দ, তাতে লেরেকর কথা না করলেও ভগবান পেয়েছারা, না দিন করলেও পেয়েছারা, এর কি সারা করিয়া কথা, এর সম্বন্ধে আমি খালি মাথায় নিয়া করিয়াও ভগবান পেয়েছারা, আমি করি ভগবান বানায় আনতে সবাই হাঁকা ফোকা, হ্যাঁ নামে করি আও বানা করে এহার বিষয়ে খানি আলোচনা করেন ভোল বাদ দিলে ভাবিয়ে দেখবেন আসব নাই, এটা ভাবি মানে নিজের জানার ভক্ত আজিকা রাম রতন শর্মা, রাম রতন শর্মা এই ভাগবত তত্ত্ব তাহার পাশে কি রাখবো, ঘরে শুনতে শুনতে মাথের গতে মাথের গানায় গতে জানিয়া হারবে মাথের গানায় বই তারা তাতে হাবিয়া হাবি তারা মাতে তাতে তাও এই ভাগবত এটা শ্রবণ করে একটা শ্রবণ করে রহাত হালবলতা হো শ্রবণে আনো শুনানি আনো ডাঙর কাম হ্যাঁ শুনানি আরো ডর কামা শুনিয়া অনেক কিছু হারবানিও করে তা হার দিল এগ মূলত ব্রাহ্মণ বউ সেবা করে রাম রতন শর্মা তাঁর গাং হাত আর কেউ ভবানি আগো আছে দেখাতিও বইতে তা লং করে বেরল তার কাম হাতে দেখাতি করানি দেখাতিও তা করতে 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 নেই তারে মানুষের দর্বি দ্বারা বাঘর আসলে দর্বি দ্বারা তার কাদা তার গড়ে আগ্রহ জানা নেই এগ দৌ নানি গড়ে এবারে গানোর মানুষ তাই হাবিয়ে তুলিয়া সিদ্ধান্ত করি আমি বিয়া পরীক্ষা নাই রে এগর যন্ত্র নাই এগ থাক আমি জিজ্ঞাস নাইলে আমি ঠাই ডাঙাই তারে তাগর ডাঙাই এসাতে সিদ্ধান্ত হা নেনার কাজে উনিয়া আস্তা গাঙা জমিয়া কহিলা ততটা হইত এবারে এবার এগতে আমি গাঙা জমলাম জমিয়া সিদ্ধান্ত নিলাম আহান এগোরে লং আহ করেছে বুঝি ওটাইলে এগো আপনার নাশ করবে আগে মাঝে না দান পুরা জ্ঞান করিয়া দারাং দিয়া দিগা ভাবিয়ে তা খানা পিনার অভাব না থাইলে না সর করবো আর আমি মাথা না এবার গড় আজিকার দিয়ে সিদ্ধা হান দিয়া তারে খাওয়াবে লাগা এসারে অনেক মন্তব্য আহিল আর ঠিক করতে না এগুলো লং করে জানাই পালাই লং করানি পাত্রী আরো সানা লাগে নাই গান আসছে ইলাতা রাম রতন শর্মার দিলক আগব ওগো দৌলিন ওতে ব্রাহ্মণ গো ওগোই বারো পিছারে করিয়া আন হাত পা আগত দিতে গেল সিদ্ধান্ত আন করলা অদাইলেতে নিমল এটা চাইতে 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 আগ না হয়ে যারা আগু না হয়ে ডাকাতি করে পিছা করে হাত পা আগত দিতে নাই তা এসারে করিয়া সিদ্ধান্ত নিলা তার না রাম রতন শর্মা আগবা তাও বুঝ নিল যে লগ্ন আগে এগো কুরাং লহন দিতে তার তো বামন নেই এগো লহন করি তার যত টাঙা পয়সা লাগে আমি টাঙাই নিয়ে আর সিদ্ধান্ত নিয়ে বামন করে ওহান জাতিয়া আমি মানুষ যা বললাম বামন করেন না করে এ বিষয়ে কোনো কথা নেই তারে যাতা দিয়া গেলা গায় বামন হাত দিয়া বলিয়া মান্ধ ভগত বইয়া খাই লাগে
দুঃখে ওদাই পার্থনা বনিয়া গাঙে আনে বড় জিল করে ডাঙা তো গরম দে দাঙা এক করলে বুদ্ধা না দেইলে বড় মরে থানা নাতে গাঙে তো ধ্যান খালকটে খালকটে নুই না দিয়া হাই হাবিয়ে মাতিয়া ধ্যান করলা আনতে ধ্যান ইতে ধ্যান ভগবান ধ্যান করে রান মুনিয়া দিল কিন্তু গৌ নিব কথা করিয়া রাম রতন শর্মারে মালা তার কি জায়গা আমি নাহিবাং তুই খবরে আন দেখা তোর জাঙাইগো জাঙাইগো ইতেই ওরা এবার এবার দরবা দরবা জায়গা তাই দরবা দরবা গেলগা থাকতে দাখের গা হাত দিয়া এগর নাঙান হরিদাস ডাকাতি ওগর না এলে দৌ নিকবা রাগ আসতে হরিদাস ওগোন আবে এগর হবানই তো করে তাক হরিদাস গো হরিদাস হরিদাস শুনে দাখের বাবার এটা বারা বছরে তা দিতে গা কোনো জন আগে মন নাঙান ধরে না দাগিছে কতিয়ান থৌনা হবাই এগো আই যাব মন নাঙান ধরে দাখের গা কুমোধান উনিয়াতে লাঠি আগো আসো বলো যাবতে দাঁড়া কুমোধান উনিয়া ওখান দেখা নিয়ে এমনক দর্পি দাঁড়া গো ভাবিয়ে তো ওগোনো আহিল আনতে ও বললে নাই কোথান মাতানি নরে বাবা আই মর জিল তোরা দেনা বলে পড়লা রংহান কালি ওহান মাতঙ্গা মুনিয়া আইছে তাতে ওহান মাতিয়ে তাই নে বড় বলগার উমিয়া এমনক দরহান নক গিয়াছে গো মানুষ আগো তারাং নাই দাঁড়া তার সাতটাও ভাবিয়ে মানুষ নাসি না রাতে নিগেলে গো রাতে নিগেলে গো আনতে বাগাতে কেন রাত মুনিয়া তাও বুঝন নাই বামন গো তাও হার পাশে জায়গা জায়গা দিয়ে আনি না লাগব তোর দিল কালি যাও দিস ভুললো হাত পিল এ মালো সান্দে তাও হরে করিয়া করে গেল গাড়ি করে গিয়া জেলকে তালাভি তালাভি করিয়া জেল করার খবর এনে বউ নামাজ কিসের করে মাত্র মাঝে নড়ি আসো মা কালিতে তুই জানাত পড়লে রাতি মাঝে তা বাদ না খারো আর জেলকে গিয়ে আনবে কি দিয়ে বাদ না খাতো বাবা আয় আয় সাথে হিসাবে পিসে কথা আন মঙ্গল তা কালি তুই আর জানাত পড়লে মিনিয়া বেলাই যাবো নি আর বেলাই লোক আছে আসো তা বয়সটা ভক্ত তাও সাদরে গ্রহণ করলো হরিদাস গই সাদরে গ্রহণ করিয়া তারে হওয়ার আছিল মাদা বুঝান তোর তো কোনো কাম কাজ নেই খা ঘুমা মরে খানি তালাবি করতেই বাত পানি খানি আলতো যাই যে মিটে সন্ধান নিকুল উঠিব এহান কথান ওতে নুমেইয়া এগো পালিয়া আছে গো ওতে তেই দৌ আগ নিয়া সেগার মূর্তি আগ ওগো পূজা করে ঘরে করিয়া আছে গো নাই বামনি কথা ওগো পূজা করি হাত এবার রাতে একদিন আহি আগো দেহে বেলা সেগা পূজা করতে ও কিতা পূজা করি তা কি জানো মি তোর গাজে বনিয়া কত না কিছু করিয়া হাপিতা ভরণ পোষণ চালিয়ে আসো তোর তো দৌ সল করে আনি দরকার আসো না বুনিয়া দৌ ও নিয়া ডাঙর ডাঙর বহিয়া আছে মুঙ্গাত ওগো নিয়া উদাদে বেল আচ্ছা এগো নুমি না বিলি এটা মনে মনে ইমান দৌ নিকি হেল করিয়া খাইতে যাইতে কহরে গত দিয়া তা আজি ব্যান্ত কলিক দ্বারা কলিক দ্বারা ব্যান্ত গিয়া তো পহরি গত পহরিও গো ডাঙর পহরি গো চারিব পার নাই পিসান্দে পার আগো আস্থা গো তার অধীনে আছে গো অগ জীব না হমি দ্বারা ডাঙর সিরিয়া আনো হং করিছে গত কলিক গাড়ি যে আকু লাগো মানুহ আগত গো দিলিলে নহি নাই তাতে আগেও নেই মানুহ দর্বিয়ে নাহি ধর থাকতে ও পার গদে বাকি ডাঙরটা হিয়া দাঁড়ি দাঁড়া নাই ওটাই মাত্রা তা আজিকা রাতি তো বামন আগ আইছে ওবরে ভাগবত পাঠ করি তাই গুনিয়া কাঙ্গানে সাদা করিয়া সাতদিন সাতদিন ভাগবত পাঠ করতে ভক্তিয়ান আছে গো থাকতে ভাগবত আর জানা হাজা বেরি ওতে হে করে মালতা হে স্বামী কি শুনে রে ইতে রাতে গিয়া বড়রে নাই তোর কামে গিয়া বড়রে নাই বাকি আমি দুনিয়া থাইয়াকে দোহান গাতিয়া যে গাঙে বামন আগ আইছে ওই ভাগবত পাঠ করে কথা শুনা জাঙ্গা অনুরোধ করলতা আর কি কোনো বস্তু রে মুরে মারে ফাটিয়া আন করে
কথা কীতা ইয়াত জানা না, তোর তো কীতা নেই থা, ওটা শুনানি কি দরকার? এসার করি যে পয়লাঘাট ধমকান খালা বলি এগো শোনা নবাই যাবে, কিন্তু দেরি দা আর কি বড় হে হবানে কাম করে আমি হাত পাশো এগোরে হবা পথ যাত এসার করে আনানি হল তা এটার চিন্তাও করে দিব ভগবানের নাম প্রার্থনা করে দিব আনতে এসার করি দিন দিন মাপত আনতে খুবই না দেরা আর দিনতে দেরা জ্ঞান আহা না হিল দা কালিতে লমিতই দিন যান সাত দিন কালি ভাইতই ওটাই ইয়া কালিতে মরতা না গিয়া না জেসারও জানা লাগতো এই মনোভাবে আন্ন স্বামীনগরে বুঝিলতা মনেরে জানার আগে সেন্দার জানার আগে কি কথা আর মাতক ঠিক না ছবি এতে মরে হারাত দিন ধমক দেন নাই ইয়াত তোর লাভবান আহা না সতা কি কতি হিন্দিয়ে রাতি বরণের হাতিত গিয়া মানুষ গড়ে জাগাতি ভাগাতি করি আনর ইয়াত বহি দ্বারা ইমা ইন্দলতাই বান্ধ ভগত ভাগবত স্মরণ করা যাই তারা ইমা ইন্দলতা আপনি শুনার সরিয়া গিয়া কানে সমেই আংঠি এটা পিদে পিদে আহি এটা তি দিন আর যেটা রুজি কর ওহাত গিয়া কি গেলেগাতে আগ্গ লড়াই দ্বারা হবে না জোর গিয়া নাই না হাবি দাবিয়ে জিতে গিয়া নাইলে আগতি লৌদানি না না লড়িস মি মাত্র তাহে ওহাত কি আহিস এহানে মনোযোগ দিয়া ভাগবত শ্রবণ করতারা কাহি আন্দো শুনতাই কি অহাত আহিস মি খবর আন দিত নাই ব্যক্তি আহ বলি গিয়া এ খবর এহান এ বলে মালত সদা বৈশ ভক্তবৃন্দ এহান মাথা নিয়ে স্বামী নব তার মন ওহান খানি বল বললা হাই হান নাই অতে তা মি আহিত কি জাগা তবে মি আহিত সেই তো যদি শুনার ছড়ি না দে গৌরী ওদের কি হবা নাইবে হবা নাইবে বুঝলে মানত আহে হাই হাই হবাইছে হবাইছে মি জাঙ্গা তি খানি লমনার লগতে আহিস এগোই গিয়া সার হাতাং হায়ান করে ইমাই নলতা জক জক ইনাফি নোয়া নোয়া ইনাফি মরিপুরের লতা পিদিয়া চাক সাবে পিদিয়া এমন চুনা আনিছে চন্দন মিদা ভাগবত কোনো তু শব্দ নাগতরা কোনো কথা আগ্র নাগতরা মানুষ নেই মানুষ হাজার আন জমিছে আন কিন্তু মানুষ মানুষ নেই হান বাড়াইছে এগো হাতে হাতে গিয়া তার দেখতে দাব দিতে জানে ভাবিয়ে কোনো আগে না দেখা নেই রসারে ও পিস আন দে চেপা চুপাতে সমিয়া দাদা হাত যুগ আকসবা আছে তোমার আরো মগত বইয়া ফুলের তাক সার তা দাদা ধারাত আছে বনাই ইয়ান লাগাছি বনাই জগ 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 করে দেখে আর কি আই হান শুনা আছে ওদালে দে তার লকলে তো লমিন নাই এক সদান যদি আনুরি মোর তার জন্য লাগে মহা আনতে নুয়ে আসল তো না এসারে ভাব আন তারা কোথা নিয়া ডাক্তার লতা এবার আছে হাল করে তার মি হমিলে যে কেন ও সময় হোক রামন হয় দেরিক দের হয় ভাগবত হয় ভাগবত পাঠ করে তা কৃষ্ণ এগো ব্রহ্মাণ্ড এহার রাজাগ মাতানীয় করে খুব কৃষ্ণ গই ভাগবত পাঠক গই ওয়ারিয়ান দেবা কৃষ্ণ আবার ঘোড়া চোরা লাগাছে ওদের শোনা তার গাড়িও গত যে সোনা রূপা মণিমুক্ত আছে তা লাগাছে তা পৃথিবী আর কোনো মানুষ আমাদের ওখানে লাগান মুরগত যে চোরাগ লাগাছে চূড়া আগর দাম হয় 9 লক্ষ টাকা 9 লাখ টাকা ইয়াক এইবে না নাবি নার্গত যে বৈজয়ন্তী মালা শুনা মণিমুক্তান পাঁচজাত শংকৰী দেৱ নাই বৈজয়ন্তী মালাতে পাঁচজাত পূর্ণ শংকৰ এটা পাঁচজাত মাৰিলে বৈজয়ন্তী মালা না পাঁচজাতর শুনা মণিমুক্তান শংকৰী দাম হল 9 লক্ষ টাকা কমা দেৱতা ভগৱানৰ ভাগবত আছে আর মহাত করিতে কাকালি আর পিছে ঘোরা চোরা তা ওটার দামও নেই লাগছে জ্ঞান হাত চরণ হাত পিছে বা দিছে নপুর থম হাত ওহার দামই 9 লক্ষ টাকা অনুমান আন মাদের কথা ভাগবতের কথা অভয় অসরে করিয়া অতাহাবি লাগিয়া যে নাচে রহা মানব বাবা কুবাইয়া
কষ্টে জানার সময় ওই নাচের আর সোনা হাত অপর দৃশ্যের তারা অর্থা ব্যাখ্যা করে এগোয় অতে অন হুনের গান হুনের কুম্ভ আনতা না হুনে বেলাতে ওর হুনা তো সেই জায়গা এ কথা আন না হুনে বেলাতে ও কুম্ভই কি ধরব কুম্ভই কি ধরব আনতা হান না বাদে না হুনে বেলাতে কিন্তু 9 লাখ টাকা আনতে হুনিছে অতরি দেন বাকি কথা হুনিছে এগর বাপক মানগর নাও হান না বাসে এবার মহা মুশকিলে পড়িল নাই বামনগ অনেক খাল করে কারাং আঙ্কর তুনা না আঙ্কর তো উনিয়া বাবা তাতে ভঙিলেতে হাবি দাবি দেই যা বামনগ হান না ভাই তাঙ্গিতে ওয়ারিয়ান মজিয়া হুনতর তার কাদে কাদে ওয়ারিয়ান দে থাকতে অন হুনিয়া গ জমি যে মেইসা দে কই খান করে ওয়ারিয়া উগ কুমথা ওগরে দললে মরতা লমিন নাই তো এতান দিগা লকু ওগ ওগ কুমুধা এবং হার পানি গাছে বলিয়া বামন ওর তা আর তা আদার অত নিকুলিয়া বামন ও আজ 7 দিন নিক দিয়াছে ও নাই এসারে মশা হানতা শিক্ষা এটা তার সম্বল হান এতদিন পরিশ্রম করলো 7 দিনের সম্বল নিতে হানি নাই শিক্ষা হানি নিতাই নেই বামন এই হরিদাস আহিল মুনা নিয়েতে আমি খেয়াও কম হইলা তার তাও লেরি গান এসারে করিয়া জপ কো যাবে বেলিয়া এসারে এই নাভি আর সুতিয়া গন শিক্ষা আধ্যর কো দালে বেলল দাঁড়িয়ে মাথা কই এ মাথা কই এ মাথা কই এ মাথা কই বা দিয়ে পয়সা তো তাপ দেবো বাবার বলা আহের মাইতে মোর এটা নেনা তো আহের মনে এহান খাল করিয়া বামন কই কিতাল লেরিকে লুড়িকে দৌড়িয়া বুঝানো কই সুতিয়া তাপ দে রানি করে দে এগোই হরিদাস হবে মাথা তো বাসা আইগা বাসা আইগা এগো ওর মাথা নিয়ে আর কেউ দাপ আর কেউ দাপ দাপ দিতে তো দিতে বা দে সুতি সব আগে আমি সুতি সব আন খেল না করে বেলা বামন গই সুতি সব আমাদের চল তাতে সুতি যে গলায় দাপ দিতে আছে ওর পরের নামতে গড়ে গিয়া উদাহরণ গিয়া গিধান করে থাকলে গিধান সারা করু যে সারা করু গড়াতে নেই নাই আগু ঘুমাসি তালাক কর দোহান আঙ্কর মনে রাখি ওদের গিধান ওই দোহান আঙ্কর ইয়েতে কি তার ভব করোর তাতে কি দিয়া যাই হতাম এসারে বাবা আনো নিশাও কারণেই নয় তো ভোজন গো নাই এসারে করি আছে তার ওইসব করে হবে দোহান চালাক কর গা কি তাই হতাম এরকম দিয়া হের এটা নেনার কাজে মরে আনি লুপ করে বেলাতে এটা হবি বেলিয়া কিন্তু মালা দোহান ঘটক গাতিয়া তা ফান্দা দিয়া তাও দাব দে আর গো তাতে উদ্দেশ্য নাবে ওরে ওগো কুমোধান এগা কই মাতি যাব না এগা কই হার পাশের রাতে বাইরে হুঁজে যেতে মাতে মাতে এবং তারা দেখে তো হাবি দাবি দাঁড়াবে এইগা ওরা মান আঙ্কুরা তাহা শুদ্ধ ভাবে এগোরে পেলে মরতে আসতে না লাগতো এবারে গরগ বিচার রাঙে না পারা বিচার গো ভাঙলে জল কাঁথা বেলা রাখবে এবার তো শ্রদ্ধা সোন বদল পড়িতে হ্যাঁ সোন পড়িয়ে দিতে দিয়া সোন তান দিয়া লাগে তা আলিয়া আরাঙ্গতে সোমাছে সোমাছে নাই ওটাই লেতে পথাতো পরিছে পথাতো যাতে এখন নিশ্চয়ই বামন অগর সোম ইয়া লাগবে তা বাঁচিছে মশা তো সে তো গিয়ে তারপরে পরে আইলা এটা কুড়া গিয়া হলে মনে শিখেছে ওরে জহাত উবাই আর জহাত আঙ্কর আঙ্কর মনে যাও আর ওটা খালি পড়িয়ে তা এ এ গোরে বলছে লেখুই আর কেমন আছে জহাত গপ গপ করার এই গা উঠে রে উঠে রে জহাত না করি বাঘে বেল তুই কুমদা শিয়া অঙ্গা মুনিয়া দে আহিয়া সেই গাতে ও গইছে আর ঠুম করলো আর কি বাবার কথা হেরো
জবরদস্ত ক্যাং করে রান্নি রানি হন এই গাছ হতা করে হাই আসে দেখা আন করানি গেছে মেয়ে আই যুগ বলে হান গাছ পদে এত দাব দে আহরি গতালে তাল করিয়া মি বাসা বলে তা দাব দে ওদের তার লোক ধরতে ধরতে নিয়েও ভ ভ করে আহরি দেয় হিংসা ভ ভ করে আর কি এই গাড়ি গোপরা কথা আলা করেন এই গাড়ি আইব না 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 এই গাই মরিয়া না করে দেখা করাই নাইব ওদালে তে মিও হমাঙ্গ জুত করে হমে না যায় আমি এই গাড়ি চাইতে এই গাছ ভ ভ করে হিংসা করো এই গা কিনা হেদা মনে করে ওদরা নড়ে হিংসা করো মানে হেঙ্গা ইয়ার দাবি আমি কিহান কিহান মাতানি হাদাবি আঙ্কা আইলে নাই নাই কথা না 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 এই গাই মেয়ে ভাগ মাতে আন কিয়ান কিয়ান কিয়ার কি কথা আন্দার মারবি না এই গা অপরাধ খাইলে মার্জনা করি ই হিন করে বেললো এই গাই কি বাপানো দাব যে আইলে আমি এও হান্না বেলু এও এই গাড়া কি বাপানো শুদ্ধ ভাবা আনো আই যুগে হবা নাই তা নাবে হবা আনে এই গাই হালকা মারলে কথা এই গাই যে হালকা মারলে কথা এটা নয় লক্ষ কিতা কিতা মনিয়া ওয়ারিয়া আজ দিল না ও বোন নাঙ্গান কিয়া ওর গর্ব পুরা এ হানি উদ্ধার বানি আহি আইজ আমি বাকি তো আমি শুনিছু যেতে কোরআন দেয়া হলে তা আই হেরাম হল্লু আনে মিতে মুখাত আহে নিছে মিতে লোকসভার গুড়িগত আছো গো আধার ভাত গতিকে মি হওয়া করে হারপান আলু উদ্ধার না আনে ঠিকানা আন দে মরে কোন ডাঙর গো কোন জায়গা আছে গো তার নাঙ্গান কিয়া হাই বাবা এগোইবারে দৌড়ে আনে আকুইয়া ভাগবতর কথা আর নাই দেরিকর কথা আর নাই এহান না বিহান এটা মরে লোক করতে এহানো দরবার এটা হাই বাবা মাতাটা ভাগবত লেখি দিয়ে আনে মি মাতি ছোয়ান নাবে ভাগবতে মাতো আর তা এনে মারলো আই ওহান কুঙ্গ খা বলে কৃষ্ণ অগরনাথ কৃষ্ণ অগরনাথ খা ওদের গাঙ্গান দে কোথা বৃন্দাবন আটটা না লাগে আঙ্কুর আনি আর দিল তা আটটা মরতে না লাগে এই গা সালইল বারো ওটা আনে পারলে এই গাড়েও খানি দিত মুসকান দেব এই কথা সালইলে বাগা কৃষ্ণ বৃন্দাবন পথার গিয়াতে আহান খাল করতে গাতে আরেক চিন্তা আহ পথার ইসারে পথান দে জিতার গান ওহান খাল করতে না ইয়ার পাউডার বেলা ওতে বৃন্দাবন অন নিছি এরা আলাই নাই এবার জীবনেতে নাং না ধরে গো নাই এটা না করে গো জানতে কৃষ্ণ নাং এত মাঝে নড়ে আর আগু আলু আহি বৃন্দাবন 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 মনে বলে আহিয়া গড়ে আরাম এগা নাংহান কিয়ান মারলে হান কৃষ্ণ এম জায়গাতে জুত করে লোকদের লোক যেত আর কি কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন মানে না বাহুরা নিয়ে গেছে বলি লোকদের তো পথ হওয়ার দাবদের হওয়ার বৃন্দাবনে সবই এগে করে নাই যে ওহান দে ওটা আই বাইয়া গেল দাব দিলা মিনকে আবার আহিয়া করে বিধান হয়ে আহিয়া দে করে আকুল আকুল আগো হেই মরে গোতে কুরাং গেল আগো কুরাং গেল আগো দৌড়িয়া মাল্লা হান্না না কি আর ইয়া ওসালে চিন্তা আন করিয়া দে করে নাহের আর কি তিন দিন চার দিন নাহের এগতে ও বামনের ঘরে তো এই মহানদে চালিছে গো কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন মানুষ শুনিয়া গো পাগল আগ না হবা গো জাগাতির ভাব অন্তরাং নেই এই কৃষ্ণ নাঙে আন সল করতে সল করতে বাহুরে গেল তো ভাব এহানে এহান পুরে দূরিয়া যেমন শ্রীমঙ্গল ও সুনামগঞ্জ কিতা গিয়া বাহুরে বেলে যে বাতাম আলু আহি দিব ওহান তো সম্ভব নাম নাই ওহান না বাহুরে আনের কাছে বুঝে শ্রোতা অবস্থা ভক্ত কিন্তু অনবরত কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন এহান লৌতে 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 এবাকে জানে ওহান সরকটে সরকটে তার গাড়িও ভক্ত আনিয়া বল যায় কৃষ্ণ বৃন্দাবন এহান মাতের এহান তারটা আটটা মানে কিতনা দুনিয়ার হান্না পাত তুমি কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ নাই আর মারবারে সরকটে সরকটে দে বাতে বাহুরানি নেই নাই দিনে রাইতে চব্বিশ ঘন্টা এহান মাতে থাকে এহান ঘুমিতেও মাতে না
প্রসার করিয়া জিতে গেতে ভুল পথে গিয়া বসে, ভুল পথে গিয়া পুরি ধামে গিয়া মা বসে। পুরি ধামে তো কৃষ্ণ নেই, এত গিয়া মোটা লাভ নাইব। পুরি ধামে গেলটা তার চারিদিন লাগলটা, দাবতে দাবতে জায়গাও নাই, খানা নেই, পিনা নেই, কৃষ্ণ বৃন্দাবন পুরীর রোদাই গিয়া না খুঁয়া সীতারা আটি। জগন্নাথ ধামে কৃষ্ণ বৃন্দাবন নেই। জয় জগৎ বন্ধু, জগতের নাথ জগন্নাথ মহাপ্রভু এসার করিয়া নিকটরা হাত ইয়াতে পরীর্ঘা সময় ইয়া তার একদম অসল ইয়া বল নাই, খানা নেই, পিনা নেই, অসল মুদ্রা অসল। এবার হাতে খেয়াল করতো উপায়তে নেই, কুম্ভই তারে দিয়াই দিব, কুম্ভই তারে সিনের গো যে পোশাকান পরিছে পরিধান করিছে ওখানে দেখো বৈষ্ণবও নাবে। এবার হাতে উপায় নেই, পুরীর আজিকার এই শ্রী জীবনেশ্বর সাধু ঠাকুরের এই আবির্ভাব তিথিয়ে আমি অত্যন্ত দুঃখিত, দুঃখ প্রকাশ করলাম আমার লাইভের উত্তর যে দৃষ্টি কার্যে বলিয়া আমার সাউন্ড খুব দুর্বল হচ্ছে, সুতরাং আমি সাউন্ডের জন্য আমি এখানে দুঃখ প্রকাশ করলাম। আপনার কি ভাবি আমার এই দুঃখ অনহারটা দিলাম। সনাতনী ভক্তবৃন্দ, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের এই আবির্ভাব তিথিতে। আমাদের লাইভে সাউন্ড সিস্টেমে একটু বিঘ্নতা ঘটার জন্য এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেটাই আমরা গরমের কাজে বলি আমি সাউন্ড টেস্ট করে না এবং আপনার সে আটিয়া নিন্দা হাতে যান যে আমাকে আটিয়া কিন্তু যথেষ্ট পরিমাণে সাউন্ড আছে। হরে কৃষ্ণ
আজকের দিনে আমাকে বলাইছে আমার যথেষ্ট পরিমাণ দেখতে আইসি আমি আদি দেখতে যাওয়া গেলাম আমাকে
Thank you.
Thank you.
আনুরি 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 Você tá com o lado do jogo, hein? O lado do jogo.